আচ্ছা আপনারা দুইজন একে অপরকে ডিভোর্স দিতে চান কেন ও বিয়ের আগে আমারে বলছিলো প্রতিদিন রাতে তাড়াতাড়ি বাসায় ফিরবি রাতের বেলা কোল বালিশের পরিবর্তে আমারে কোল বালিশ বানায় জড়ায় ধরে ঘুমাবি কিন্তু ও প্রতিদিন অফিস থেকে অনেক দেরি করে বাসায় আসে এটাই কি আপনার ডিভোর্স হওয়ার কারণ শুধু তাই না ও বলছিল আমার সাথে দিন রাত ভরপুর রোমান্স করবি কিন্তু এখন কিছুই করে না আচ্ছা তাহলে এবার আপনি বলুন কেন আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চান বিয়ের আগে ও আমারে বলছিল বাবু বিয়ের পরে তুমি যখন রাত্রি বাসায় ফিরবা তখন আমি আমার শাড়ির আসল দিয়ে তোমার মুখখানা মুছিয়ে দেব তারপর একটা ইয়ে দিব তোমার ঠোঁটে তোমার জন্যে খাবার নিয়ে ডাইনিং টেবিলই অপেক্ষা করব। তারপর রাতে ঘুমানোর সময় তোমাকে আমার বুকের সাথে জরায় ধরে ঘুমাবো কিন্তু এখনো আমার সাথে পোল্ট্রি মারছে এগুলো কিছুই করে না বিশ্বাস করে নকিল সাহেব আমি ওর জন্য খাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকি কিন্তু ওর আসতে আসতে এত লেট হয়ে যায় যে আমি ঘুমায় পড়ি আর ওর ঠোঁটে ইয়ে দিব কখন তখন তো আমি ঘুমায়াই থাকি এখন এখানে আমার দোষ কোথায় আপনিই বলুন তোমার দোষ না থাকলে কি আমার দোষ হ্যাঁ সব দোষ তোমার মোটেই আমার দোষ না সব দোষ তোমার তুমি ফারামের মুরগির বাচ্চার মতো সারাদিন ঘরে বসে ঝিমাও আর রাত্রির একটু সময় আমার জন্য অপেক্ষা করতে পারো না তোমার এত বড় সাহস আমার ফারামের মুরগি বললে হ্যাঁ বললাম কি করবা শাট আপ জাস্ট শাট আপ এই সামান্য কারণে কেউ কাউকে ডিভোর্স দেয় আপনাদের ডিভোর্স হবে না উকিল সাহেব আপনি বিষয়টাকে হালকাভাবে নেছেন এই ফারামের মুরগির বাচ্চার সাথে আমি সংসার করতে পারবো না আমি ওই শেষটার সাথে একদিনও সংসার করতে পারবো না উকিল সাহেব আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন প্লিজ কি আমি স্যাসরা তা নয় তো কি বিয়ের আগে আমার পিছনে কত ঘুরছো মনে নাই তুমি যে বিয়ের আগে আমার কাছে তে টাকা নিয়ে বান্ধবীর সাথে রেস্টুরেন্টে বসে বসে ডায়লগ মারছো আজ আমি তোদের আমার পক্ষ থেকে টিরিট দেব সাপা বাস কোথাকার আমার টাকা নিয়ে বলে সে নাকি তার পক্ষ থেকে টিট দিবি এদের কথা শুনে বুঝলাম এদের বিয়ে প্রেম করিয়ে এই প্রেমের বিয়ে বর্তমানে ডিভোর্স ভাইরাসে পরিণত হয়েছে যাদের এই প্রেম ভাইরাসে ধরে তাদের বিয়ে ডিভোর্স ঔষধ দিয়েই শেষ হয় দেখুন এইটা ঝগড়া করার জায়গা না এখানে কেউ ঝগড়া করতে আসে না আর আপনারাই সামান্য কারণে ডিভোর্স দিতে পারবেন না গুরুতর কোনো কারণ হলেই তখন আসিয়েন এখন আমার চেম্বারের তে যান আমি এখন অন্য মামলার জন্য আদালতে যাব তোমার কারণে ডিভোর্স দেওয়া হইল না না হলি তোমার মতো বিড়ালের বাচ্চাকে এতক্ষণ ডিভোর্স দিয়ে ঘর ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম আমার কারণে ডিভোর্স দেওয়া হলো না মানে তোমার জন্যই সব হয়েছে না হলি আর তোমারে তোমার ডিভোর্স দিয়ে মারি কখনো চলে যেতাম বাপের বাড়ি তুমি আর কি ঘর ধাক্কা দিতে আমারে সাশ্রকোতা কার কি ফার্মের বুরগির বাচ্চা আমারে সাশ্রা বললি কি তুই আমারে আবার ফার্মের বুরগির বাচ্চা বললি আবার এতগুলো সরো মারলি ধারা ও বাগো এই ফার্মের মুরগি আমারে মাইরে ফেললো কে আসো আমারে বাসাও ইয়াহু আজকে মারামারিতে আমি জিতে গেছি আচ্ছা কি হয়েছে ভাই গতকালে তো দেখলাম আপনি স্বাভাবিকভাবেই হাঁটতেছেন আজকে দেখি আবার খুরায় খুরায় হাঁটতেছেন এমন খুরা খুরায় হাঁটতেছেন কেন কি হইলো আরে ভাই আর বলিয়েন না ওই ফারামের মুরগির বাচ্চা ওর হাতির মতো পা দিয়ে গতকাল আমার মেইন পয়েন্ট বরাবর লাতি মারছে এই জন্যই এখন আমি ঠিক মতো পারতেছি নি খুব ব্যথা করতেছে মেইন পয়েন্টে এবার তো আমি ওই ফারামের মুরগির ডিভোর্স দিতে পারবো তাই না ভাই আপনারা এমন প্রেম করিয়ে বিয়ে করেন কেন প্রতিদিন এই প্রেমের বিয়ে ডিভোর্স ফাইল করতে করতে আমি শেষ আমারও দেখেন মা বাবার কথা মতো অ্যারেঞ্জ করছি বউ গায়ে হাত তোলা তো দূরের কথা কখনো উচ্ছ্বসরে কথাও বলে না আমি বাড়ি যাওয়া মাত্র এক গ্লাস ঠান্ডা পানি আনিয়ে বলে নেও সারাদিন কাজ করি আইসু একটু ঠান্ডা পানি খায় বিশ্রাম নেও আর আপনারা কয়েকদিন লুটু পুটু প্রেম করে তারপরে বিয়ে করবেন এরপরে যা কিছু দিনের মধ্যেই ঝগড়া করে আমাদের কাছে আসবেন ডিভোর্স নীতি বাইরে প্রেম করে বিয়ে করে ভুল করছি এ যাত্রায় ডিভোর্সের ব্যবস্থা করে আমারে বাস ভাই এরপরের বার অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে করব